হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিডিং বই থেকে আজকের ক্লাসে থাকছে বর্ণশ্রেণী বা অ্যালফাবেট সিরিজ অধ্যায়ের পার্ট টু বা দ্বিতীয় পার্ট। এবং আজকের পার্টে আরও কিছু নতুন এবং ভালো নিয়মের প্রশ্ন থাকছে, সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটুও না কেটে দেখতে থাকো। এবং সুবীর দাস, চঞ্চল ঘোষ এবং আরিহান্তের রিডিং বইয়ের সমস্ত ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। অ্যালফাবেট সিরিজ অধ্যায়ের পার্ট টু এর আজকের কোশ্চেন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 17 থেকে। এবং এখানে দেখো যে সিরিজটা দেওয়া রয়েছে, এই সিরিজটা কীভাবে এসছে। এখানে প্রথমে রয়েছে ডি, অর্থাৎ এখানে রয়েছে ডি, তারপরে রয়েছে এন, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9, নটা লেটার বাদ দিয়ে তারপরে রয়েছে এন। তাহলে এনের পর থেকে 1 2 3 4 5 6 7, সাতটা লেটার গ্যাপ দিয়ে আট নম্বরে পাক থাকছে ভি। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে কত হবে? তো এখানে দেখো প্রথমে গ্যাপ ছিল নটা, নটা লেটার গ্যাপ দিয়ে তারপরে থাকছে এন, এবং এনের পরে সাতটা লেটার গ্যাপ দিয়ে হলো ভি। অর্থাৎ প্রথম গ্যাপ ছিল 9, দ্বিতীয় গ্যাপ ছিল 7। অর্থাৎ এখানে যেটা বোঝা গেল, এখানে কিন্তু একটা বিজোড় সংখ্যার গ্যাপ সিরিজ চলছে। অর্থাৎ সাতের পরে যে গ্যাপটা হবে সেটা হবে পাঁচটা লেটারের গ্যাপ। তাহলে সাতের আগের বিজোড় সংখ্যা কত? সাতের আগের বিজোড় সংখ্যা হচ্ছে 5। অর্থাৎ ভি এর পর থেকে পাঁচটা লেটার বাদ দিয়ে কিন্তু পরের লেটার, অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানের লেটারটা আমাদের খুঁজে বার করতে হবে। অর্থাৎ ভি এর পর থেকে 1 2 3 4 5, এ পর্যন্ত হচ্ছে 5 নম্বর, অর্থাৎ 6 এর বেলা হবে বি। অর্থাৎ এই কোশ্চেন মার্কের স্থানে যে লেটারটা আমরা পাবো সেটা হচ্ছে বি। অর্থাৎ কোশ্চেন নাম্বার 17 এর সঠিক অ্যান্সার হবে অপশান সি, লেটার বি। অর্থাৎ প্রথমে ছিল 9 এর গ্যাপ, তারপরে 7 এর গ্যাপ, তারপরে হলো 5 এর গ্যাপ। এগুলো কিন্তু সবই বিজোড় সংখ্যা। এবং বন্ধুরা, কোশ্চেনটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো নিয়ম, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার কোশ্চেন নম্বর 18 এর সমাধানটা আমরা দেখে নেব। এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে এম, তারপরে রয়েছে ও। তো এখানে দেখো, এই যে এখানে এম রয়েছে, এমের পরে একটা লেটার অর্থাৎ এনের গ্যাপ দিয়ে রয়েছে ও, এবং তারপরে রয়েছে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্কের পরে রয়েছে ওয়াই, অর্থাৎ এই হলো ওয়াই। ওয়াইয়ের পরে রয়েছে আবার জি। তো ওয়াইয়ের পর থেকে কত নম্বরে আমরা দেখি জি রয়েছে। ওয়াইয়ের পর থেকে জেড 1 2 3 4 5 6 7, সাতের পরে রয়েছে জি, তারপরে রয়েছে কিউ। জি এর পরে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, নয়ের পরে রয়েছে কিউ। তো তাহলে এখানে দেখো, এম এর পরে ও, এখানে গ্যাপ রয়েছে একটা, ওয়াইয়ের পরে জি, এখানে সাতটা লেটারের গ্যাপ রয়েছে, জি এর থেকে কিউ, এখানে নটা লেটারের গ্যাপ রয়েছে। অর্থাৎ এখানে প্রথমে রয়েছে 1, তারপরে লাস্টের দুটো রয়েছে 7 এবং 9, অর্থাৎ প্রত্যেকটাই কিন্তু বিজোড় সংখ্যা। তো সুতরাং তাহলে কোশ্চেন মার্কের স্থানে কত হবে? এখানে কিন্তু প্যাটার্নটা দেখো, মোটামুটি তাহলে আমরা আইডিয়া করে নিতে পেরেছি, বিজোড় সংখ্যাগুলো আমাদের ফলো করতে হবে। অর্থাৎ বিজোড় সংখ্যার গ্যাপ কিন্তু রাখতে হবে। এমের পরে এন, একটা বিজোড় সংখ্যার গ্যাপ দিয়ে ও ছিল, ও এর পরে তাহলে একের পরের বিজোড় সংখ্যা কত? একের পরের বিজোড় সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ ও এর পর থেকে পি কিউ আর, এই তিনটে গ্যাপ দিয়ে হবে এস, অর্থাৎ এই ও এর পরে কোশ্চেন মার্কের স্থানে হবে এস। তিনের পরের বিজোড় সংখ্যা দেখো 5 হয়, অর্থাৎ এস এর পর থেকে পাঁচটা লেটারের গ্যাপ যাবে 1 2 3 4 5, এই পাঁচটা লেটার গ্যাপ দিয়ে কিন্তু ওয়াই বসেছিল। অর্থাৎ নিয়ম কিন্তু আমাদের সঠিক আছে, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে যে সঠিক উত্তর আমরা বার করলাম এস, এটা কিন্তু একদম সঠিক। অর্থাৎ এইভাবে কিন্তু বিজোড় সংখ্যাগুলো পরপর গ্যাপ হিসেবে বসে সঠিক উত্তর নির্ণয় করতে হবে। তো সুতরাং আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরে গেছো, এবং এই কোশ্চেন নাম্বার 18 এর সঠিক অ্যান্সার তাহলে হবে অপশান এ। এবার আমরা কোশ্চেন নাম্বার 19 এর সমাধানটা দেখে নেব। এখানে রয়েছে প্রথমে জে, অর্থাৎ এই হলো জে, তারপরে রয়েছে জি, অর্থাৎ জে এর আগে দুটো লেটার গ্যাপ দিয়ে এখানে বসেছে জি। জি এর পরে এখানে রয়েছে এ, অর্থাৎ জি এর থেকে আরও পিছিয়ে আসতে হবে কটা সংখ্যা, অর্থাৎ জি এর পিছনে আরও কটা লেটার পিছোতে হবে, 1 2 3 4 5, পাঁচটা লেটার পিছিয়ে এসে এখানে আমরা পেলাম এ। তো প্যাটার্ন প্রথমে 2-এর গ্যাপ ছিল, তারপরে 5-এর গ্যাপ হলো। ঠিক আছে, আমরা আরও একটু এগিয়ে যাই। এখানে রয়েছে এক্স, অর্থাৎ এর থেকে এবার এইভাবে ঘুরতে হবে, অর্থাৎ জেড ওয়াই দুটো গ্যাপ দিয়ে আবার এই হচ্ছে এক্স।
তো তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? তো তাহলে প্রথমে দেখো, জি এর পরে জি দুটো লেটার গ্যাপ দিয়ে বসেছিল, জি এর পরে এ বসলো পাঁচটা লেটার গ্যাপ দিয়ে পিছনের দিকে, আবার এ থেকে দুটো লেটার আবার পিছিয়ে এক্স বসলো। অর্থাৎ এখানে তাহলে প্যাটার্নটা কেমন হলো? এখানে হবে প্রথম গ্যাপটা হবে দুয়ের, তারপরে গ্যাপটা হবে পাঁচের, তারপরে হবে আবার দুয়ের, তারপরে হবে আবার পাঁচের। অর্থাৎ প্রথম গ্যাপটা ছিল দুই, দ্বিতীয় গ্যাপটা আমরা পেয়ে গেছি পাঁচ, তৃতীয় গ্যাপটা আমরা আবার দুই পেয়েছি, অর্থাৎ চার নম্বর যে গ্যাপটা সেটা হবে পাঁচের গ্যাপ। অর্থাৎ এক্স থেকে পিছন দিকে পাঁচটা লেটার আমাদের গুনতে হবে, 1 2 3 4 5, পাঁচটা লেটার গ্যাপ দিয়ে যে লেটারটা আমরা পাবো সেটা হচ্ছে আর। অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে যেটা বসবে সেটা হলো আর। অর্থাৎ এক্ষেত্রে কোশ্চেন নাম্বার 19-এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, এই আর। অর্থাৎ এই প্যাটার্নে কিন্তু আমাদের সঠিক উত্তর নির্ণয় করতে হবে। এটিও কিন্তু বন্ধুরা একটা খুব ভালো প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 20 সমাধান দেখে নেব। এখানে প্রথমে ডি রয়েছে, তারপরে রয়েছে কোশ্চেন মার্ক। ডি এর পরে অর্থাৎ সেকেন্ডে যেহেতু কোশ্চেন মার্ক রয়েছে, সেজন্য এই দুটোকে আমরা প্রথমে ক্যালকুলেট করব না, অর্থাৎ এই সম্পর্কগুলো আগে নির্ণয় করব, তারপরে কোশ্চেন মার্কটা বার করার চেষ্টা করব। তো এখানে প্রথমে রয়েছে এক্স, অর্থাৎ এই হলো এক্স, তারপরে রয়েছে ভি, এই হলো ভি, তারপরে রয়েছে আর, এই হচ্ছে আর, এবং তারপরে রয়েছে পি। তো এখানে এবার প্যাটার্নটা দেখো কী রয়েছে। এক্স এর পরে একটা লেটার গ্যাপ ছিল, তারপরে ভি, ভি এর পরে 1 2 3, তৃতীয় লেটার গ্যাপ দিয়ে তারপরে রয়েছে আর, আর এর পরে আবার একটা লেটারের গ্যাপ। অর্থাৎ তাহলে এই এক্স এর পর থেকে প্রথমে আমরা একটা লেটারের গ্যাপ পেলাম, তারপরে গ্যাপ পেলাম তিনটে লেটারের, তারপরে আবার পেলাম একটা লেটারের গ্যাপ। তো তাহলে এখানে প্যাটার্ন কীরকম হচ্ছে, 1 3 1 3, এইভাবে চলবে। তো তাহলে এবার ঠিক এক্স এর আগে এই যে কোশ্চেন মার্ক রয়েছে, তাহলে এখানে কত গ্যাপ হবে? তো এখানে তিনের আগে যেহেতু এক ছিল, তাহলে একের আগে আবার সেই তিনই হবে, অর্থাৎ তিন তারপরে এক, এই তিনের গ্যাপটা আমাদের নির্ণয় করতে হবে এক্সের আগে থেকে। অর্থাৎ এই এক্সের আগে তিনটে লেটারের গ্যাপ হবে, অর্থাৎ 1 2 3, এই তিনটে লেটার গ্যাপ হয়ে যে লেটারটা আমরা ফাইনালি পাবো সেটা হচ্ছে বি, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে যেটা হবে সেটা হচ্ছে বি। অর্থাৎ কোশ্চেন নাম্বার 20-এর সঠিক উত্তর তাহলে হবে অপশান বি, এবং এখানেই রয়েছে লেটার বি। তো এটি হচ্ছে সঠিক উত্তর। এবার কোশ্চেন নাম্বার 21-এর সমাধান দেখে নেব। প্রথমে রয়েছে টি, অর্থাৎ এ হচ্ছে লেটার টি, তারপরে রয়েছে ও, তারপরে রয়েছে এইচ, তারপরে রয়েছে ওয়াই। তো এবার তাহলে এই টি দিয়ে যেহেতু শুরু হয়েছে, তো টি এর পরে এখানে ছিল ও, অর্থাৎ 1 2 3 4, চারটে লেটার পরে ও ছিল, ও এর পরে 1 2 3 4 5 6, ছটা লেটার পরে এইচ, এইচ এর পর থেকে 1 2 3 4 5 6 7 8। অর্থাৎ প্রথমে গ্যাপ ছিল চারটে, তারপরে ছিল ছটা, তারপরের গ্যাপ আটটা। তো তাহলে বন্ধুরা আশা করি তোমরাও এবার প্যাটার্ন বুঝতে পেরেছ। প্রথমে চার, চারের পরে জোড় সংখ্যা ছয়, ছয়ের পরে জোড় সংখ্যা আট, এবং আটের পরে জোড় সংখ্যা তাহলে যেটা হবে সেটা হবে 10। অর্থাৎ এই যে কোশ্চেন মার্ক রয়েছে ওয়াইয়ের পরে, ওয়াইয়ের পর থেকে 10টা লেটার গ্যাপ দিয়ে যে লেটারটা হবে সেটাই হবে সঠিক উত্তর। তো ওয়াইয়ের পর থেকে 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা লেটার বাদ দিয়ে এন তাহলে হবে 11তম লেটার, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে হবে এন, এটি হবে সঠিক উত্তর। এবং কোশ্চেন নাম্বার 21-এর সঠিক অ্যান্সার হবে অপশান সি, লেটার এন। তো এইভাবে কিন্তু এই প্যাটার্নগুলোকে আগে বুঝে নিয়ে সঠিক উত্তর নির্ণয় করতে হবে। তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছ। এবং বন্ধুরা, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং আমার বোঝানো তোমরা ঠিকমতো বুঝতে পারছো কিনা সেগুলো কিন্তু ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং তার পাশাপাশি অবশ্যই এই ভিডিও ক্লাসগুলোকে নিজেদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক করে শেয়ার করো, যাতে তারাও এই ভিডিও ক্লাসগুলো থেকে তাদের পরীক্ষার প্রিপারেশন নিতে পারে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 22 দেখতে পাচ্ছ, এটার সমাধান আমি আর করাবো না, কারণ একটু আগে 21-এর যে সমাধানটা আমি করালাম এই সেই প্রশ্নের সঙ্গে কিন্তু এই প্রশ্নের সামঞ্জস্য রয়েছে। তো সুতরাং তোমরা এই প্রশ্নের সমাধানটা কোশ্চেন নাম্বার 21-এর হেল্প নিয়ে বা একই রকম নিয়ম ফলো করে এর যে সঠিক উত্তরটা হবে সেটা কিন্তু ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা করে জানাবে। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা নিজেরাই খুব সহজে নির্ণয় করতে পারবে। তো সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না, যারা কন্টিনিউ আমার ক্লাসগুলো ফলো করছো। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 23 দেখতে পাচ্ছ, এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে পি আর ইউ, অর্থাৎ এই হলো পি, এই হলো আর, এই হচ্ছে ইউ। অর্থাৎ প্রথমে একটা গ্যাপ, তারপরে দুটো গ্যাপ,
তারপরে রয়েছে কোয়েশ্চেন মার্ক। তো এটা কিন্তু বন্ধুরা খুবই একটা সহজ কোয়েশ্চেন, যেটা তোমরা প্রথমে কিন্তু বুঝতে পারছো। প্রথমে একের গ্যাপ, তারপরে দুইয়ের গ্যাপ, তারপরে এটা অবশ্যই তিনের গ্যাপ হবে, এইভাবে এটা চলবে। এটা খুবই একটা ইজি কোয়েশ্চেন, তো এটা আমি আর সলভ করালাম না। এই প্রশ্নের সমাধান তোমরা ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে জানিও। এবার তোমরা ডিসপ্লেতে কোয়েশ্চেন নাম্বার 24 দেখতে পাচ্ছ, এখানে যে নিয়মটা রয়েছে দেখো, এখানে প্রথমে ডি আই পি ওয়াই, অর্থাৎ এই হলো ডি, তারপরে রয়েছে আই, তারপরে রয়েছে পি, তারপর রয়েছে ওয়াই, এবং তারপরে কোশ্চেন মার্ক। তো এখানেও দেখো বিশেষ কোনো নতুন নিয়ম নেই, এখানেও ঠিক একই নিয়ম চলেছে। অর্থাৎ প্রথমে দেখো চারটের গ্যাপ, 1 2 3 4, চারটে লেটার, তারপরে তারপরে রয়েছে ছটা লেটার, 1 2 3 4 5 6, তারপরে রয়েছে আটটা লেটার, 1 2 3 4 5 6 7 8। তো এরপরেরটা অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে হবে 10টা লেটারের গ্যাপ, 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ জে হবে এক্ষেত্রে সঠিক উত্তর, অর্থাৎ কোশ্চেন নাম্বার এ হবে এক্ষেত্রে সঠিক উত্তর জে। এই অধ্যায়ের এই প্রশ্নগুলোর প্যাটার্ন খুব একটা চেঞ্জ হচ্ছে না। তো এক্ষেত্রে এই অধ্যায়ের এই যে প্রথম টাইপ ওয়ানের কোশ্চেনের যে প্যাটার্নগুলো দেওয়া রয়েছে এগুলো সবই সেম প্যাটার্ন, এখানে নতুন কোনো নিয়ম শিখতে আমরা পাচ্ছি না বিশেষ কিছু। তো এই কারণের জন্যই কিছু কিছু ক্ষেত্রে এই সুবীর দাসের কিছু কিছু চ্যাপ্টার আমার পছন্দ নয়, এবং এই জন্যই তোমাদেরকে আমি বারে বারে বলি আরিহান্তের যে বইটা আছে এই আরিহান্তের বইয়ের কোশ্চেনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা এবং উন্নত মানের প্রশ্ন, যেখানে এরকম একই প্যাটার্নের সহজ সহজ কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেনে থাকে না। প্রত্যেকটা কোশ্চেনে একটা নতুন নিয়ম, একটা নিউ প্যাটার্ন বা নতুন নিয়ম কিন্তু সবসময় তোমরা শিখতে পারো, এবং আরিহান্তের বইয়ের যে কোশ্চেনের প্যাটার্ন সেইগুলোই কিন্তু পরীক্ষাতে সব থেকে বেশি থাকে। কারণ এই আরিহান্তের বই কিন্তু অল ওভার ইন্ডিয়ার পরীক্ষার প্রশ্নর উপর বেস করে কিন্তু বইটা লিখিত। তো সুতরাং তোমরা যারা সুবীর দাসের বইটাকে ফলো করছো তাদেরকে আমি অবশ্যই বলবো, তার থেকেও বেশি করে তোমরা যদি পারো তাদেরকে বলবো, তোমরা যারা সুবীর দাসের বইটাকে ফলো করছো তার পাশাপাশি অবশ্যই বেশি করে আরিহান্তের বইটাকে ফলো করো, বা আরিহান্তের যে ক্লাসগুলো আমি দিচ্ছি সেগুলোকে বেশি করে ফলো করো। কারণ সেখানে যে প্রশ্নের গুণগত মান সেটা কিন্তু অন্যান্য বাংলা ভাষণের সমস্ত বই থেকে অনেক অনেক বেশি ভালো, অনেক বেশি উন্নত মানের প্রশ্ন। তো সুতরাং তোমরা যারা এখনও আরিহান্তের ক্লাসগুলো দেখোনি তাদের জন্য সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমি সেই সমস্ত ভিডিওর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে সমস্ত ক্লাসগুলো দেখে আসতে পারো। কারণ আগেও বলেছি এখনও বলছি, গুণগত মানের দিক থেকে আরিহান্তের বইটা কিন্তু সুবীর দাস বা চঞ্চল ঘোষের বইয়ের থেকেও অনেক অনেক বেশি ভালো, অনেক বেশি বেটার। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 25 দেখতে পাচ্ছ, যেখানে প্রথমে কোশ্চেন মার্ক দিয়ে শুরু হয়েছে, তো সুতরাং এটার পর থেকে আমরা দেখব। অর্থাৎ প্রথমে রয়েছে ডাব্লু, তারপরে লেটার রয়েছে এফ, অর্থাৎ এই হচ্ছে এফ। এখানে গ্যাপ রয়েছে কটা, 1 2 3 4 5 6 7 8, আটের পরে রয়েছে এফ। তো এখানেও আর বিশেষ কিছু বলার নেই, এখানে প্রথমে আটের গ্যাপ হবে, তারপরে 10-এর গ্যাপ, তারপরে 12-র গ্যাপ, অর্থাৎ জোড় সংখ্যাগুলোর গ্যাপ কিন্তু এখানে পরপর রয়েছে, এবং সেটা দিয়েই কোশ্চেন মার্কের স্থানে, অর্থাৎ ডাব্লুর আগের, অর্থাৎ এই যে আট, এই আটের আগের যে জোড় সংখ্যা অর্থাৎ ছয়, ছয়ের গ্যাপ দিয়ে কিন্তু কোশ্চেন মার্কের স্থানের উত্তরটা নির্ণয় করতে হবে। তো এই একই প্যাটার্ন। তো সুতরাং এই প্রশ্নের উত্তরও তোমরা নিজেরাই নির্ণয় করতে পারবে, এটার উত্তর ভিডিও নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানিও। এবার কোশ্চেন নাম্বার 26-এর সমাধান, এখানে যে সিরিজটা দেওয়া রয়েছে সেখানে মাঝখানে পরপর দুটো কোশ্চেন মার্ক রয়েছে, তো এটা কীভাবে নির্ণয় করা হচ্ছে দেখো, প্রথমে রয়েছে টি, তারপরে ওয়াই, তারপরে বি, তারপরে জি, অর্থাৎ এই হচ্ছে টি, তারপরে লেটার হচ্ছে ওয়াই, তারপরে রয়েছে বি, তারপরে রয়েছে জি, তারপরে রয়েছে পরপর দুটো কোশ্চেন মার্ক। তো এখানে টি এর পরে দেখো 1 2 3 4, চারটে লেটার গ্যাপ দিয়ে ওয়াই, ওয়াই এর পরে দুটো লেটার গ্যাপ দিয়ে বি, বি এর পরে আবার 1 2 3 4, চারটে লেটার গ্যাপ দিয়ে জি, অর্থাৎ এখানে যে গ্যাপটা রয়েছে সেটা হচ্ছে 4 2 4, অর্থাৎ পরেরটা কিন্তু অবশ্যই আবার 2 হবে, তারপরেরটা হবে আবার 4, কারণ 4 আর 2 4 আর 2 এইভাবে রিপিট হচ্ছে। তো তাহলে এবার প্রথমটা আমরা দুটো গ্যাপ নেব, জি এর পর দুটো গ্যাপ, অর্থাৎ 1 2 গ্যাপ দিয়ে একটা লেটার যেটা পাবো সেটা হচ্ছে জে, জে এর পরে চারটে লেটার দিয়ে যেটা হবে সেটা হচ্ছে 1 2 3 4, তারপর হচ্ছে ও, অর্থাৎ জে আর ও যেটা আছে সেটাই হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 26 নম্বর দেখো অপশান সিতে জে এবং ও রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 27-এর সমাধান দেখে নেব, এখানে যে সিরিজটা রয়েছে প্রথমে রয়েছে এক্স, অর্থাৎ এই হচ্ছে এক্স, তারপরে রয়েছে বি, তারপরে রয়েছে কোশ্চেন মার্ক, তারপরে আবার রয়েছে এল, তারপরে আর,
এই হচ্ছে এল, তারপরে রয়েছে আর। অর্থাৎ প্রথমটা দেখো এখানে গ্যাপ ছিল, এক দুই তিন, তিনের গ্যাপ রয়েছে, তারপরে একটা কোশ্চেন মার্ক রয়েছে, তারপরে রয়েছে এল, এলের পর থেকে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা গ্যাপ দিয়ে রয়েছে আর, আরের পরে রয়েছে ভি, অর্থাৎ এক দুই তিন, তিনটে গ্যাপ দিয়ে রয়েছে ভি, ভিয়ের পরে রয়েছে বি, অর্থাৎ ভিয়ের পর থেকে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা গ্যাপ দিয়ে রয়েছে বি, অর্থাৎ তিনের পরে, অর্থাৎ পাঁচের পরে তিনের গ্যাপ, তারপরে রয়েছে আবার পাঁচের গ্যাপ। অর্থাৎ তাহলে প্যাটার্ন কিন্তু এখানে বোঝা গেল, এখানে সবসময় তিন আর পাঁচ, তিন আর পাঁচ, এইভাবে এটা রিপিট হচ্ছে। তাহলে বি এর পরে এই যে কোশ্চেন মার্কটা রয়েছে এখানে কত হবে সেটা নির্ণয় করতে গেলে, এখানে দেখো এক্স এর পরে তিনটে লেটার গ্যাপ দিয়ে বিয়ে হয়েছিল, এই তিনটে লেটার গ্যাপ, অর্থাৎ তিনের পরের রিপিট যে সংখ্যাটা আসবে সেটা তাহলে অবশ্যই হবে পাঁচ, অর্থাৎ বিয়ের পরে পাঁচটা লেটার গ্যাপ দিয়ে পরের লেটারটা বসবে, অর্থাৎ কোশ্চেন মার্কের স্থানে। বিয়ের পরে পাঁচটা লেটার গ্যাপ মানে এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ এইচ হবে এক্ষেত্রে সঠিক উত্তর। এইচের পরে দেখো আবার তিনটে লেটারের গ্যাপ আছে, কারণ পাঁচের পরে আবার তিন হবে, এক দুই তিন, তিনটে গ্যাপ দিয়ে কিন্তু এল বসেছিল, অর্থাৎ এই এইচ কিন্তু একদম সঠিক উত্তর। এবং এখানে দেখো যে বি রয়েছে, এই বি শেষ হয়েছিল পাঁচে, পাঁচের পরের যে গ্যাপটা রিপিট হবে সেটা হবে তিন, অর্থাৎ এখানে যে কোশ্চেন মার্কটা রয়েছে সেটা নির্ণয় করতে হলে বিয়ের পর থেকে এক দুই তিন, সেটা বাদ এই তিনটে গ্যাপ দিয়ে হবে এফ। তাহলে একটা আমরা পেলাম এইচ, একটা হবে এফ, এইচ এবং এফ হবে আমাদের সঠিক উত্তর। অর্থাৎ কোশ্চেন নাম্বার 27-এর সঠিক উত্তর হবে অপশন বি, এইচ এফ। প্রশ্নটা কিন্তু খুবই ভালো প্রশ্ন, এখানে কিন্তু ভুল হওয়ার অনেক চান্স থাকে, কারণ যেহেতু দুটো কোশ্চেন মার্ক রয়েছে এবং লেটারগুলো আগে পিছিয়ে দেওয়া রয়েছে, তার থেকে আমাদের সঠিক উত্তরটা নির্ণয় করতে হবে। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু সাধারণত পরীক্ষায় থাকে। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 28, 29 এবং 30 দেখতে পাচ্ছ, এই তিনটে প্রশ্নের সমাধান তোমাদের জন্য থাকছে, কারণ এর আগে যত প্রশ্ন, যত সমাধান আমি করিয়েছি সেই একই প্যাটার্ন ফলো করে কিন্তু সমাধান নির্ণয় করতে হবে, অর্থাৎ এগুলো কিন্তু তোমরা অবশ্যই পারবে। তোমরা যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে সম্পূর্ণ ক্লাসটা দেখেছো তারা কিন্তু এই তিনটে প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেটা কিন্তু ভিডিওর নিচের কমেন্ট বক্সে অবশ্যই করে জানাবে, আশা করি তোমরা সেই প্রশ্নের সঠিক উত্তর নির্ণয় করতে পারবে। এবং এর পরবর্তী ক্লাসগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আস্তে আস্তে কোশ্চেনের সংখ্যা যত বাড়বে নতুন নতুন নিয়ম কিন্তু আসতে চলেছে, ভালো ভালো নিয়ম তোমরা সেখানে পাবে। সুতরাং সমস্ত ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, এবং ভিডিও ক্লাসগুলো ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও, এবং সবশেষে বলবো এই ভিডিও ক্লাসগুলো নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এ পর্যন্তই, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।